প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ বে, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। একটু ভিন্নধর্মী আলোচনা হবে আজকে, অল্প সময় নিব আপনাদের, আশা করি ধৈর্যচ্যুতি ঘটবে না, সাথেই থাকুন। প্রিয় দর্শক, যে কোনো প্রফেশনাল বিষয়ে আপনাদের যখন জানার প্রয়োজন হয়, নিশ্চয়ই আপনারা একজন এক্সপার্টের কাছে যান। ফর এক্সাম্পল, আপনাদের যদি হেলথ রিলেটেড কোনো ইস্যু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা একজন ফিজিশিয়ানের কাছে যান, রেজিস্টার্ড, BMDC অনুমোদিত একজন ফিজিশিয়ানের কাছে যান। আপনারা যখন কোনো রকম কনস্ট্রাকশন কাজে হাত দিবেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই একজন সার্টিফাইড ইঞ্জিনিয়ারের কাছে যান, প্রফেশনালের কাছে যান। তদ্রূপ সকল ক্ষেত্রেই আমি বলছি, যখন কোনো বিষয়ে আপনাদের প্রয়োজন হয় পরামর্শ, কনসালটেন্সি বা অন্য যে কোনো হেল্প, তখন কিন্তু আপনারা নিশ্চয়ই সংশ্লিষ্ট সেই বিষয়ে অভিজ্ঞ এবং এক্সপার্ট কোনো প্রফেশনালের কাছে যান বা যাওয়া উচিত। তদ্রূপ আইনগত যে কোনো বিষয়, লিগ্যাল যে কোনো কমপ্লিকেশন, ইস্যুস বা ম্যাটার যদি আপনাদের আসলে রিজলভ করতে হয়, আপনাদের ফেস করতে হয়, এনকাউন্টার করতে হয়, তাহলে অবশ্যই আপনারা একজন পেশাদার, দক্ষ এবং সৎ বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত, তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হয়ে আপনাদের পেশাগত সার্ভিস বা আপনাদের পেশাগত যে প্রয়োজনটা আছে, রিলিফটা আছে, সেটা নেবেন। সেটাই আসলে আমাদের প্রত্যাশা এবং আমরা আপনাদেরকে সেভাবেই উদ্বুদ্ধ করি। কারণ আমি অতি সম্প্রতি দেখেছি, আপনারা জানেন, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে অনেকেই অতি সম্প্রতি আমার বিষয়টা নজরে আসছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, যে সোশ্যাল মিডিয়া সহ অনেক গণমাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অপেশাদার এবং আইন বিষয়ে ন্যূনতম যাদের কোনো রকম পড়াশোনা নেই বা আইন নিয়ে কাজ করেন না, আইনের সাথে সংশ্লিষ্ট নেই, আইনজীবী নন, এমন কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেরা একটা স্টেটমেন্ট দিচ্ছে, যে কোনো আইন বিষয়ে কথা বলছে, যেগুলো আইনগত কোনো রকম সাপোর্টিং নেই, কোনো ভ্যালিডেশন নেই। তো এক্সপার্টের ওপিনিয়ন ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ এবং সার্টিফাইড এবং এনরোলড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ব্যক্তি, যারা শুধুমাত্র ভিউজ বা অন্য কোনো কারণে যদি কোনো রকম চটকদার থাম্বনেইল দিয়ে, কোনো রকম চটকদার হেডিং দিয়ে যদি কোনো আইনগত বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার নাম করে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার অন্য অন্য প্ল্যাটফর্মে বা ওয়েবসাইট বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, আশা করি আপনারা যারা সম্মানিত বিচার প্রার্থী সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, তারা বিষয়টা দেখবেন এবং রিয়েলাইজ করবেন। অনেকে এই সমস্ত বিষয়গুলো দেখে বিভ্রান্ত হন, কনফিউজড হয়ে যান যে কোনটা আসলে সঠিক। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা এক্সপার্ট ওপিনিয়ন ছাড়া, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ এবং বিজ্ঞ ব্যক্তি ছাড়া, আইন পেশার সাথে জড়িত সংশ্লিষ্ট পেশাদার কোনো ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি চটকদার কোনো থাম্বনেইল বা বিজ্ঞাপন বা কোনো হেডিং দিয়ে কোনো আলোচনা করে সেটা যদি আপলোড করে দেয়, সেই বিষয়টা আমলে নিয়ে আপনারা যদি লিগাল কোনো স্টেপে আগান, ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান যেমন খুব কম ক্ষেত্রেই তাদের
প্রফেশনাল বা প্রফেশনাল নেগলিজেন্স থাকে, সকল ক্ষেত্রেই ডেডিকেটেডলি ওনারা কাজ করেন। তদ্রূপ প্রত্যেক পেশাজীবী চেষ্টা করেন তাদের সর্বোত্তমটা দেওয়ার, কিন্তু যারা অপেশাদার, প্রকৃতপক্ষেই যারা ব্যাডলি ইন্টেন্ডেড হয়ে এই ধরনের কোনো প্রপাগান্ডা বা কোনো রকম ক্যাম্পেইন শুধুমাত্র মনিটারি ফাংশন এবং মনিটারি ইন্টারেস্ট তার রেজ করার জন্য যদি ওনারা করে থাকে, তাহলে তাদের তো ভেস থাকবে না নিশ্চয়ই। এবং সেই বিষয়গুলোতে আপনাদের আসলে সজাগ থাকা উচিত প্রত্যেককেই। আমি বলবো যে আমি ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে ভুল এবং বিভ্রান্তিপূর্ণ তথ্য এবং আইনের কোনো রকম ধরা ছোঁয়া ছাড়াই চটক দ্বারা টাইটেল দিয়ে অনেকেই একেবারেই বেমালুম কথাবার্তা বলে যাচ্ছে, যেগুলো আইন, জাজমেন্ট এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত ও প্রেসিডেন্ট এই পদ কোনোটাকেই সমর্থন করে না। এমন অনেক অপেশাদার লোকজন এখন ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন, এতে করে সহজ সরল একেবারে লুসিড নির্মল সম্মানিত বিচার প্রার্থীগণ কনফিউজড হয়ে যাচ্ছেন। বিষয়টা আমি বারবার বলছি, এটাতে এম্পাসাইজ করছি, আপনারা এই বিষয়গুলো একটু আমলে নেবেন, সবার কথায় বিভ্রান্ত হয়ে কোনো আইনগত স্টেপ নেবেন না। আমি আবারও বলছি, প্রকৃত পেশাদার সার্টিফাইড সৎ এবং ইন্টেলিজেন্ট লার্নেড ফ্রেন্ডদের কাছ থেকে বা লার্নেড সিনিয়র যারা আছেন বা লার্নেড অ্যাডভোকেট যারা আছেন তাদের কাছ থেকে আপনারা প্রকৃতপক্ষে আইনগত সেবাটা নেন সেই প্রত্যাশাই করি। আপনাদের উত্তরোত্তর সফলতা এবং ভবিষ্যৎ সুন্দর হোক সেই প্রত্যাশা করে আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। এটি একটি সচেতনতামূলক আলোচনা। আপনারা অনেকেই আপনাদের অনেক প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন সময়ে, আমি আমার প্র্যাকটিস জীবনে দেখেছি। আপনারা অনেকেই বহু টাউট ডুকার প্রতারকের শিকার হন, মিডলম্যানের শিকার হন, ওনারা আপনাদের সর্বস্ব হাতিয়ে নেয় কিন্তু মামলার কোনো রিলিফ দিতে পারে না, কোনো কাজ হয় না, মামলা ফাইল না করেও আপনাদেরকে বিভিন্ন রকম হয়রানি করে। এই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আইনজীবী সমিতি তৎপর রয়েছে এবং আমরাও এই ধরনের কাজে তৎপর রয়েছি। যেখানেই এই ধরনের কোনো ব্যক্তি অসদুপায় অবলম্বন করে সাধারণ নিরীহ বিচার প্রার্থীদের সাথে প্রতারণা করবে, আপনারা সেই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলবেন, প্রয়োজনে আমার ভিডিওর কমেন্ট বক্সে সেই ধরনের তথ্য দিবেন, সেই বিষয়গুলো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, ফেয়ার প্র্যাকটিস অ্যান্ড অ্যান্টি করাপশন মুভমেন্ট নামে আমাদের একটা সংগঠন আছে, সেটার কাজই হচ্ছে আদালত অঙ্গন বিচার অঙ্গন থেকে টাউট দালাল ব্রোকার দুর্নীতিবাজ এবং প্রত্যেক জায়গায় যেখানেই অন্যায় অবিচার হবে সেই ক্ষেত্রে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলা, সেক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আমরা একটা শক্তিশালী কমিটি এবং একটা টিমের মতো করে কাজ করে যাচ্ছি সারা দেশের প্রত্যেকটা আদালত অঙ্গনে, যেন এই ধরনের অপকর্ম যদি থেকে থাকে সেগুলো ইরেডিকেট করা, ওয়াশ এওয়ে করা। যা হোক, এই ব্যাপারে প্রত্যেকের দোয়া শুভকামনা এবং সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আবারও শেষ করছি, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করে আশা করি আপনারা আপনাদের জীবনের প্রত্যেকটা স্তরেই সাবধানে চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আর দুর্নীতির বিষয়ে বরাবরই জিরো টলারেন্স থাকবেন, দুর্নীতিবাজকে মন থেকে ঘৃণা করবেন। চলুন আমরা নিজে দুর্নীতিমুক্ত থাকি, অন্যকে দুর্নীতি করতে প্রতিহত করি। ধন্যবাদ।